তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমস্ত অনার্য জাতির পক্ষে, সমস্ত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্য পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছো বনবাসের বিপন্ন জীবন। তুমি অযোধ্যার অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদবিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্য কি ছিল না? কুটির বাধার জন্য আর্যাবর্তের গুল্ম লতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগশোভিত নিবিড় বনভূমি ছিল না? কেন 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 তবে বেছে নিলে আমাদের মনভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামী, ধন্য তার মহত্ব, ধন্য তার পাতিব্রত, ধন্য তোমার ভাতৃপ্রেম, ধন্য ভ্রাতা লক্ষণ। তবু আমি তোমাকে ধিক্কার জানাই রাম রঘুমণি, তুমি তারকা নিধন করেছ, তার অপরাধ ছিল স্বর্ণ মৃগবেশী মারিচকে মেরেছ, সেও রাবণের অনুচর। তুমি সূর্পনাখারে নিগ্রহ ঘটিয়েছ, তারও দাবি কিছু বেশি হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু আমার স্বামী, একবার বুকে হাত দিয়ে বলো কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে পদার্পণ করেননি, কোনো আর্যকে হত্যা করা দূরে থাক কেশাকর্ষণ করেননি, বনের ফলমূল, গুলমের নিবাস আর নদীর জলধারা, এই নিয়েই তার সুখ আর সংসার। পুত্র অঙ্গদ আর স্ত্রী তারা হয়তো তোমার আর্যা স্ত্রীর মতো বৈভবশালিনী নয়, তিনি তোমাকে কোনোদিনও চাক্ষুষও করেননি, ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে, অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আরেক রমণীকে উপহার দিলে বৈধব্য, দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে। কি অপরাধ বালি, কি অপরাধ তারার, অঙ্গদের? নীরব কেন? আর যাবর্তে শ্রেষ্ঠ পুরুষ, আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রাম রঘুমণি। যে স্ত্রী উদ্ধারের জন্য তুমি আমায় দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে পেয়েও পাবে না কোনোদিন। অঙ্গদ যেমন কৈশরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে, সন্তান সুখ থেকে বঞ্চিত হবে, পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা।